আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি ও জামায়াতে ডাকা 48 ঘন্টার অবরোধ কর্মসূচিতে বগুড়ায় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল থেকে অবরোধের সমর্থনে শহরতলির তেলিপুকুর ও বারপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না বিএনপি, বললেন প্রতিমন্ত্রী শামসুল হক। সরকার পতনের এক দফা দাবি আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 12 দলীয় জোট। স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডাক্তার রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাই ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত। উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের সময় হাতে নাতে আটক। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ও জামায়াতে ডাকা 48 ঘন্টার অবরোধ কর্মসূচিতে বগুড়ায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল থেকে অবরোধের সমর্থনে শহরতলির তেলিপুকুর ও বারপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ সেখানে টিয়ার শেল নিক্ষেপ করলে একাধিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান তারা। পুলিশ জানায় সকাল 10টার দিকে তেলিপুকুর এলাকায় আবারও অবস্থান নিয়ে যানবাহনে ভাঙচুর চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশের গাড়ি, রাই টকার ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সেখানেও পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে পিছু হটে অবরোধকারীরা। এছাড়া ওই সময় মহাসড়কের জোপগাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি নেতাকর্মীরা। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না বিএনপি, বললেন প্রতিমন্ত্রী শামসুল হক। বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে, তাই হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না। আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়, কিন্তু তারা জানে না আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি, কারণ মানুষ জানে শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না। শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য, দেশের জন্য। বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চ্যাঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মতলব ও গজারিয়া ঝুলন্ত সেতু এক নেয়েকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর সাবজুল আলম এসব কথা বলেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন 12 দলীয় জোট। সরকার পতনের এক দফা দাবি আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 12 দলীয় জোট। বিএনপি ও জামায়াতে ডাকা দ্বিতীয় দফায় 48 ঘন্টার অবরোধ কর্মসূচি সফরে আজ সকালে জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জোটের নেতাকর্মীরা। এ সময় তারা এই ঘোষণা দেন। সমাবেশে জোটের নেতারা বলেন, 28 অক্টোবর সরকারের হাতে আরেকবার গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখব। তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের ঘণ্টা বেজে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যাওয়া গণবিচ্ছিন্ন সরকারের শেষ অবলম্বন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী দলকে জেলে ভরে সারা দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাজপথ থেকে হটিয়ে দিয়ে আবার 2014 সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে চায় জোট নেতারা। আরও বলেন, 2014 আর 2024-এর এক নয়, নিরস্ত্র বিরোধী দলকে রাজপথে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে সাময়িকভাবে বিজয়ী হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলে এই উচ্ছ্বাস অচিরেই ফ্যাকাশে হয়ে যাবে। স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত। স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডাক্তার রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে গণমাধ্যম
কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডাক্তার রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এছাড়া ডাক্তার রাজুর নামে আনিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধক বিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান জনসংযোগ প্রশাসন। এদিকে রাবি প্রশাসন ভবনের সামনে সকালে ডাক্তার রাজু আহমেদকে বরখাস্তের দাবিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। হাই ভোল্টেজে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত। দুপুর 2টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ট্যাম্বা বা বুমা ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা, যেখানে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের দলপতি। উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের সময় হাতে নাতে আটক। উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে আহত হয়েছে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ 3 পুলিশ সদস্য। ককটেল নিক্ষেপের সময় হাতে নাতে আটক করা হয়েছে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মোহাম্মদ হাসানকে। দুপুরে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম আলম বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ছাত্রদলের সাবেক নেতা, তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যা বললেন ওবামা। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে সে বিষয়টি আলোচনা করে ওবামা বলেন, দুই পক্ষের কেউই নিরাপদ নয়। গতকাল পড সেফ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের 7 অক্টোবরের হামলা ভয়াবহ, তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে তা সহ্যের বাইরে। তিনি বলেন, কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদের প্রথমে মেনে নিতে হবে যে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখা যায় যা মনে হয় বিষয়টি ততটা সরল নয়। তিনি আরও বলেন, গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে তার সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই। ওবামা টিকটক ভিত্তিক আন্দোলনের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে চলমান পরিস্থিতির সরলীকরণ করা হচ্ছে। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে সমাধান দেওয়ার উচ্চাভিলাষ প্রতিশ্রুতি দিয়েছেন, তবে 2 মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এতে সক্ষম হননি। গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল কুদুসের ইসরায়েলি হামলার সংখ্যা আরও তীব্রতর হয়েছে। এর আগে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েল সেনাবাহিনী। হাসপাতালটিতে হামলা চালানোর উদ্দেশ্যে তারা এটি খালি করার নির্দেশ দেয়, তবে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট এমন সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছে, এই অর্থনৈতিক নির্দেশ মানা অসম্ভব। গত 4 দিন গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ট্যাঙ্কে নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দিন রাত স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এদিকে সিরিয়া ও লেবাননের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে হামাসের বিরুদ্ধে তাদের কার্যক্রম মধ্যপ্রাচ্য বিস্তৃত হতে পারে। সকালে সিরিয়ায় এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবানন জেট ফাইটার থেকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল, তবে এসব হামলা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য থেকে চালানো হয়েছে।